এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান আবারও তাকে ইডি তলব করেছে এবং তাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এর আগে আপনারা জানেন যে গত 29 জানুয়ারি ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা, তাকে ইডি তলব করলেও তিনি হাজিরা দেননি এবং তারই মাঝে আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। তারই মাঝে আবারও সেই মামলার শুনানির আগেই আজ আগাম জামিন মামলার শুনানি রয়েছে, তার আগেই আবারও ইডি তলব সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্তকে, দ্বিতীয়বার নোটিশ ইডি। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ইডি সূত্রে কি জানা যাচ্ছে, জামিন মামলার শুনানির আগে আবারও ইডি তলব? একদমই, দেখো ফের ইডি তলব এই শেখ শাহজাহানকে, কারণ আমরা জানি যে এর আগে যখন জানুয়ারির 5 তারিখে ইডির তরফ থেকে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে, তাদেরকে ঢুকতে তো বাড়িতে দেওয়া হয়নি, উল্টে তাদের ওপরে কিন্তু চড়াও হয়েছিল। এবং তারপরেই যেটা দেখা যায় যে তারপরে বাড়তি ফোর্স নিয়ে, সেটা নিয়ে রীতিমতো জল ঘোলা হয় এবং তারপরে বাড়তি ফোর্স নিয়ে পৌঁছায় ইডি 24 তারিখে। তারা ফের যায় জানুয়ারি 24 তারিখে এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায় শেখ শাহজাহানের বাড়িতে। এবং তারপরে সেই দিনকেই যেটা দেখা যায় যে 29 জানুয়ারির 29 তারিখ যাতে হাজিরা দেয় শেখ শাহজাহান, সেই বিষয়টাও কিন্তু সেই নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়। কিন্তু সেই দিনকেই যেটা দেখা যায় শেখ শাহজাহান তিনি হাজিরা তো দেননি, উল্টে আগাম জামিনের আবেদন করে ইডি স্পেশাল কোর্টে। এবং সেই দিনের যে আবেদন, তার কিন্তু আজকে ফাইনাল হিয়ারিং রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই হিয়ারিং শুরু হবে। কিন্তু তার আগেই যেটা দেখা গেল যে ফের আরো একবার শেখ শাহজাহানকে মেল করে নোটিশ পাঠালো ইডি এবং আগামী 7 তারিখে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো, যাতে 11টার মধ্যে যাতে হাজিরা দেয় এবং অবিলম্বে যাতে সেই দিনেই হাজিরা দেয়, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সেই মেল মারফত, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ রিয়া। আরো একবার আপনাদের জানাবো যে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে, দ্রুত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, শেখ শাহজাহানকে মেল মারফত নোটিশ পাঠিয়েছে ইডি।